নমস্কার বন্ধুরা, টুম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো চিকেন ভেজিটেবিল। তো চিকেন ভেজিটেবিল বানানোর জন্য দেখো, এখানে লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। সবই বোনলেস চিকেন নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো আমি 1 টিস্পুন তেল দিয়েছি, তো এখানে বেশি তেল ব্যবহার করা যাবে না। তো আমি প্রথমে 4-5টা গোলমরিচ দিয়ে দেবো। এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা 2 মিনিট মতো হালকা করে একটু ভেজে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, তো এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো বাঁধাকপি। এবার দেবো গাজর। দেবো ফুলকপি। দেবো ক্যাপসিকাম। দিয়ে একটু ভেজে নেব। আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো ভাজাটা হয়ে গেছে, তো আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা নিজেদের ইচ্ছে মতনই দেবেন। তো এবার আমি একটু নুন অ্যাড করবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একটু। অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দেবো আর একটু নাড়তে থাকবো। তো গ্রেভিটা নিজেদের পছন্দ মতনই করবেন। তো এবার আমি সয়া সসটা দিয়ে দেবো। দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। তো নামানোর আগে এখানে আপনারা লঙ্কার গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু গোটা গোলমরিচ দিয়েছি, আমি আর ব্যবহার করছি না, তার মধ্যে আমি আর দিচ্ছিও না। তো আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা ভীষণই টেস্টি ও হেলদি। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। তো যদি ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।